এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সললাহু আলা নাবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين সুপ্রিয় মুসলিম বন্ধুগণ বর্তমানে সকলের আমরা একটি সমস্যা যেটি পেশ করে থাকি আমাকে জাদু করা হয়েছে জেনে আশ্রয় করেছে চোখ লাগিয়েছে এরকম এ থেকে আমরা চিকিৎসার জন্য বিভিন্ন কবিরাজ বিভিন্ন হুজুরদের কাছে তাবিজ কবজ যার জন্য দরনা দিই এটি যেন আমাদের মনের একটি খোরাক হয়ে গেছে আমাকে জিনে ধরেছে আমাকে ভান মারছে জাদু করেছে জিন আশ্রয় করে এটা অবিশ্বাস্যর কিছু নয় চক্ষ লাগে এটাও সঠিক জাদুটো করে এটাও সঠিক কিন্তু সব কিছুকে আমরা জাদুটুনা বলে চালিয়ে দিয়ে আমরা দেখা যায় এর উপর ধরনা দিয়ে হুজুরদের কাছে বা জার ফুকরিদের কাছে কবিরাদের কাছে ধরনা দিয়ে বসে থাকি এটি না করে একজন মুসলিম রোগ বৃদ্ধি হলে উচিত আল্লাহর্ববুল্লাহ আলমিনের ওপর পরিপূর্ণ আস্থা রেখে চিকিৎসাতে যাওয়া ডাক্তারের কাছে যান পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসাতে যান যদি জানতে পারি জিন ধরেছে জিনে আশ্রয় করেছে তখন উচিত হবে আয়তুল কুরসি পরা সোরা এখলা সোরা ফালাক সরা নাস সোরাতুল জিন এবং কোরআনে কারিম বেশি বেশি তেলাওত করা এবং সকাল সন্ধ্যার পটিতব্য জিকিরগুলি পড়া আর যদি জানতে পারি চোখ লাগিয়েছে তখন উচিত হবে যে চোখ লাগিয়েছে তাকে গোসল করানো গোসল করানো পরবর্তীতে তার গোসলের পানি নিয়ে এসে একটু পান করানো রুগীকে আর বাকি কিছু পানি তার শরীরে ছিটা দেওয়া আর যদি আমরা জানতে পারি জাদু করেছে কি দিয়ে জাদু করেছে এই যে জানতে পারি এগুলি উঠিয়ে পুরে সারখার করে দেওয়া রুকিয়া সারিয়া শরীর সমত জার ফুকের দোয়াগুলি সকাল সন্ধ্যায় পড়া এটি যদি কেউ পড়ে তাহলে সে জাদু টোনা চক্ষু লাগা থেকে মুক্ত থাকতে পারবে অনেকে দেখা যায় যে বাচ্চাদের চোখ লাগিয়েছে বলে থাকে বাচ্চাদেরকে আপনি সকাল সন্ধ্যায় আপনি যে জিকিরগুলি করেন এই পঠিতব্য জিকিরগুলি সকাল সন্ধ্যা রয়েছে এটি পড়ে তাকে ফুঁক দেন আয়তুল কুরসি সুরা এখলা সুরা না সুরা ফালাক পরে ফুঁক দেন তাহলে দেখবেন জিন জাদু টোনা শয়তান সব থেকে মুক্ত থাকবে এবং আপনি মুক্ত থাকবেন মূলত পৃথিবীর সব অনিষ্ট থেকে নিরাপদ থাকার অস্ত্র হলো। সকাল সন্ধ্যার পটিতব্য জিকির দোয়া পাঁচ সালাত রসুল সাল্লু পাঁচ পাঁচক্ত সালাতের পর ফরজ সালাতের পর আয়তুল কুরসি একবার পড়েছেন সোরা এখলা সোরা ফালাক নাজ পড়েছেন এইগুলি যখন পড়বেন বাসা থেকে বের হলে দোয়াগুলি যখন পড়বেন কোথায় অবস্থান করে জিকিরগুলি যখন করবেন তাহলে দেখবেন আপনি দুনিয়ার সকল বালা থেকে মুক্ত থাকবেন নিরাপদে থাকবেন এবং হেফাজতে থাকবেন